ত্রাসের নাম যখন বিরাট কোহলি, প্রতিপক্ষ যে দলই হোক না কেন, কিং কোহলিকে আটকানোর জন্য বিশেষ পরিকল্পনা থাকে। ভারতের যে ম্যাচ বিরাট কোহলি খেলেন না, তাতে যেন আগে থেকেই স্বস্তি পায় বিপক্ষ শিবির। ভারতের মাটিতে চলছে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ। ব্যক্তিগত কারণ দেখিয়ে প্রথম দুটো টেস্টে খেলেননি বিরাট কোহলি। বাকি থাকা তিনটি টেস্টের জন্য এখনও ভারতীয় দল ঘোষণা হয়নি। আপাতত শোনা গিয়েছে সিরিজের পরবর্তী দুই টেস্টেও পাওয়া যাবে না বিরাটকে। এই খবর যেমন ভারতীয় শিবিরে অস্বস্তিকর, তেমনই ইংল্যান্ড শিবিরের জন্য স্বস্তির। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক নাসির হোসেনও তেমনটাই মনে করেন। রোহিত স্টকসদের পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ এখন এক একে দাঁড়িয়ে। রাজকোটে 15 ফেব্রুয়ারি থেকে শুরু হবে তৃতীয় টেস্ট। এই টেস্ট জিতে সিরিজে ভারত এগিয়ে যাবে নাকি ফের ব্যবধান বাড়বে ইংল্যান্ড, সেটাই দেখার। একই সঙ্গে ক্রিকেট প্রেমীদের নজর রয়েছে বিরাট কোহলির দিকেও। তাকে এই টেস্টের তৃতীয় ম্যাচে সত্যিই কি দেখা যাবে না, ভারতীয় স্কোয়াড ঘোষণা না হওয়া অবধি এ বিষয়ে পরিষ্কার ধারণা পাওয়া যাচ্ছে না। সম্প্রতি স্কাই স্পোর্টসকে ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার নাসির হোসেন বলেছেন, এই মুহূর্তে কোনো কিছুই নিশ্চিত নয়। জল্পনা রয়েছে যে পরের দুটো টেস্টে বিরাট খেলবে না। আগামী তিনটি টেস্টের জন্য ভারতীয় দল এখনও ঘোষণা করা হয়নি। পরের তিনটি টেস্টে কী হবে তা নিশ্চিত নয়, তবে বিরাটের না থাকাটা ভারতীয় দলের জন্য বড় ধাক্কার। বিরাট কোহলি ইংল্যান্ডের বিরুদ্ধে খেলছেন না বলে এই সিরিজের জন্য অনেক ক্রিকেট প্রেমী আগ্রহ হারিয়েছেন। নাসির হোসেনের কথায় বিরাটের না খেলাটা ভারতীয় টিমের জন্য বড় ধাক্কার, এই সিরিজের জন্য বড় ধাক্কার এবং বিশ্ব ক্রিকেটের জন্য বড় ধাক্কার। এই সিরিজটা দারুণ হতে চলেছে। যে দুই ম্যাচ হয়েছে তাতে তা প্রমাণ হয়েছে। প্রথম দুটো ম্যাচ অসাধারণ হয়েছে। অন্যদিকে বিরাট কোহলি নাকি দ্বিতীয় সন্তানের অপেক্ষায় আছেন, এমন তথ্য জানিয়ে রীতিমতো বিপাকে পড়েন প্রোটিয়া কিংবদন্তি এভিডি ভিলিয়ার্স। পরে অবশ্য ভুল তথ্য দিয়েছেন বলে উল্টো সুরে কথা বলেন মিস্টার 360 ডিগ্রি। এদিকে 8 বছরের সম্পর্ক ছিন্ন হচ্ছে কোহলির। বেনামি সূত্রের উদ্ধৃতি দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যমের দাবি, কোহলি পুমা ইন্ডিয়ার সঙ্গে তার দীর্ঘ অংশীদারিত্ব শেষ করার পথে। প্রতিবেদনে বলা হয় ব্র্যান্ডটির সঙ্গে কোহলির সম্পর্ক 7 বছরের। এই ব্র্যান্ডের সঙ্গে 2017 সালে 110 কোটি টাকার একটি চুক্তি হয়েছিল, যা ভারতীয় ক্রীড়াক্ষেত্রে সবচেয়ে আলোচিত একটি বিজ্ঞাপনী চুক্তি। পুমা অবশ্য এই খবরকে ভিত্তিহীন বলেই উড়িয়ে দিচ্ছে। ভারতের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে না খেলা দ্বিতীয় সন্তানের বাবা হচ্ছেন এই গুঞ্জন। পুমার সাথে প্রায় 8 বছরের সম্পর্ক ছিন্ন, সব মিলিয়ে এক অদ্ভুত পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন এ ভারতীয় সুপারস্টার। এসবের মাঝেও বিরাট আছেন একেবারেই নিশ্চুপ, আর তাতে ভক্তদের মনে জাগছে প্রশ্ন, কিসের ইঙ্গিত দিচ্ছেন কোহলি?